Assalamualaikum everyone. This is IP Meow. কি অবস্থা সবাই সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে কোথায় চলে এসেছি, গেস করেন তো। সো ইয়া, আজকে আমি চলে এসেছি পাতায়ার নাইট লাইফ নিয়ে এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব ওয়াকিং স্ট্রিটের। আজ উইকেন্ড, আজকে হচ্ছে সানডে, এজন্য পাতায়ার নাইট লাইফ অনেক জমজমাট রমরমা হয়ে থাকে। আমার দুই পাশে রয়েছে রাশিয়ান প্রচুর ক্লাব, পাক এবং ডিস্কো। তবে রাশিয়ান ক্লাব এবং বারে কিন্তু ঢুকতে লাগে এন্ট্রি ফি, বাট ইন্ডিয়ান যে ক্লাবগুলো আছে সেগুলোতে কিন্তু একদমই এন্ট্রি ফ্রি করে দেওয়া হয়েছে। এখন বাজে আনুমানিক 10টা, বাট যখন 11টা 12টা বেজে যাবে তখন কিন্তু আরও রমরমাট হবে এবং এর পাশেই কিন্তু আপনি চাইলে শপিং করতে পারবেন। আমি দেখছিলাম আমার জন্য কি নেওয়া যায়, কিছু পছন্দ হয় নাই, ভাবলাম পরে নিয়ে নিব। আমি যে ক্লাবে এসেছি এটাতে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে এটা অনেক বিখ্যাত, এখানে শুধুমাত্র ইন্ডিয়ানরা আসে এবং বাঙালিরাও আসে। এখানে প্রচুর ইন্ডিয়ান সং হয় এবং আপনাদের খুবই ভালো লাগবে এখানে যদি আসেন। বাট এখানে যদি কোনো ড্রিঙ্ক না নেন সেক্ষেত্রে আপনি 5 মিনিট এনজয় করে আপনাকে চলে যেতে হবে, বাট আপনি এনজয় করতে পারবেন। আমার কাছে আসলে এইসব মেয়েদের দেখে খুবই মানে খারাপ লাগে যে ওদের কোনো ফ্রিডম নেই, আর ওরা চাইলে বাহিরে কারোর সাথে দেখা করতে পারে না, প্লাস ওদের এটাই লাইফ, কিছু করার নেই আসলে, নিয়তি ওদেরকে এভাবেই রেখেছে। তবে ওয়াকিং স্ট্রিটে অনেক জায়গায় কিন্তু ভিডিও করা একদমই বারণ, একদমই রেস্ট্রিকশন দেওয়া আছে, তবে আপনাদের জন্য আমি রিস্ক নিয়ে কিছু কিছু ক্লিপ নিয়েছি। তো আমার মতো রিস্কে কে কে থাকেন ভিডিও করার জন্য কমেন্টে জানাবেন। পাঁচ মিনিট ওভার হয়ে গেছে, চলুন 10 মিনিটের বেশি আমি এখানে থেকেছি। আমি যেতে যাচ্ছিলাম না, বাট আমি কী করবো, হার্ড ড্রিঙ্কস তো খেতে পারি না। সো চলুন বেরিয়ে পড়ি, আমরা আর মজা করতে পারবো না এখানে। বের হয়ে ওয়াকিং স্ট্রিটের পাশে যত মানে পোকামাকড় দেখেছি আমার লাইফে, এত পোকামাকড় আমি দেখিনি যতগুলো এখানে ফুড হিসেবে সেল হয়। পাগল নাকি? আপনারা তো অনেকেই এসেছেন, অনেকেই জেনে থাকবেন যে কি কি খাবার এরা খায়। এগুলো তো খাবার বলবো না, উচ্ছিষ্ট বলবো আমি। পোকা মাকড়, মাছি, মশা, তেলাপোকা, ইভেন রাস্তার পাশে যে আমি একটা কুকুর দেখবো সেগুলোকেও দেখতে পারলাম না। ওরা ওইগুলোকেও ছাড় দেয় না, ওগুলো খেয়ে ফেলে। স্ট্রিট ফুডে আমি দেখলাম দুই মা মেয়ে অনেক সুন্দর করে শর্মা বানাচ্ছে, ইভেন হালাল উপায়ে ইনকাম করছে। দেখে আমার মনে হলো যদিও আমার ক্ষুধা লাগেনি, তারপরেও আমি একটু খাই যাতে ওনার একটু সেল হয়। মেবি এই সেলটুকুর জন্য উনি ওয়েট করছে, একটু পরে চলে যাবে। বৃষ্টির মধ্যে কত কষ্ট করছে উনি দেখুন। অথচ ঠিক অপোজিট সাইডে খুব সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে অন্যভাবে, অন্য উপায়ে ইনকাম করার জন্য। এটাতে অনেক কিছু আসলে শিক্ষণীয় বিষয় আছে এবং আমি মনে করি এরকম স্ট্রিট ফুড সেল করছে তাদেরকে একটু হলেও কিছু নেওয়ার জন্য। আপনি না খান, আপনি হোটেলে নিয়ে যান, বাসায় নিয়ে যান, পরে খাবেন, তারপরে ওদের একটু যদি উপকার হয়। সারাদিন এত ওয়াক করেছি, চিন্তা করলাম একটু ফুড ম্যাসেজ নেই। প্রাইস পড়েছে 200 বাত। সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।